কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকরের মধ্য দিয়ে জাতি কলঙ্কমুক্ত হয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ও সাংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরী। শুক্রবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে বাংলার মুখের আয়োজনে চলমান সহিংসতা ও নৈরাজ্য মোকাবেলায় শিল্পী সমাজের করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এ মন্তব্য করেন তিনি। বাংলার মুখের সভাপতি সাইফুল আজম বাশারের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পী মনোরঞ্জন ঘোষাল, নাট্য ব্যক্তিত্ব ডক্টর ইনামুল হক, সাংবাদিক সাবান মাহমুদ প্রমুখ। এ সময় বাংলাদেশের চলমান সহিংসতা এবং নৈরাজ্যের বিরুদ্ধে শিল্পী সমাজকে মুক্তিযুদ্ধের চেতনা ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়ানোর আহ্বান জানান বক্তারা।